আস্থার সংকট কাটাতে চায় নির্বাচন কমিশন, কোনো দলকে জোর করা যায় না বললেন সিএসি। হাওড়িয়ার নতুন রাস্তা নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রী। বাদ উচ্চে হাওড়ে ঢুকছে পানি, তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির ফসল। রাজধানীতে অসহনীয় যানজট, নড়ছে না গাড়ি, সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বেড়েছে 13%। হিজাব নিয়ে গুজবের পেছনে রাজনৈতিক ইন্ধন, মিলেছে জিয়া সাইবার ফোর্সের সংশ্লিষ্টতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, এগিয়ে চলেছে মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্পের কাজ, ঘর পাবে 65,500 পরিবার। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি। নির্বাচনে আনতে কাউকে জোর করা সম্ভব নয়, তবে সব দল ভোটে অংশ না নিলে গণতন্ত্র বিকশিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বার্তা প্রধান ও সম্পাদকদের সাথে নির্বাচন নিয়ে সংলাপে বসে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে আমন্ত্রিত 39 জনের মধ্যে সংলাপে অংশ নেন 27 জন। চার কমিশনারকে নিয়ে সংলাপে নেতৃত্ব দেয়া প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সূচনা বক্তব্য দেন, বলেন গ্রহণযোগ্য নির্বাচনে সবাইকে চেষ্টা করতে হবে, ইসি যে সংলাপ করছে তা অর্থহীন নয়। একটা গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এটা আপনারা যখন আশা করেন আমরাও আশা করি এবং ইচ্ছা করি। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার ক্ষেত্রে ইসির ভূমিকা নিয়ে সংলাপে দুই ধরনের মতামত উঠে আসে। কোনো দলকে নির্বাচনে আনা না আনা ইসির কাজ নয় বলে মত দেন কেউ কেউ, আবার আস্থার পরিবেশ তৈরি ও সব দলকে নির্বাচনে আনতে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন অনেকেই। আমি আশা করি আপনারা এরকম চেষ্টা করবেন যে যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেরকম একটা আস্থার পরিবেশ সৃষ্টি করা। যেহেতু আস্থার সংকটটা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেই অনেকখানি অভিযোগ আসে, তাদের সাথে আপনারা পিয়ারটা শুরু থেকে একেবারে নির্বাচন শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে আগামী কাল থেকে বা আজ থেকেই শুরু করছেন কিনা, বিএনপিকে আনা বা না আনা, এই যে হুদা সাহেবের মতো দল ভাঙা বা না ভাঙা, এগুলি তো আপনাদের কাজ না। জনগণের আস্থা কতটুকু আমি অর্জন করেছি, কতটুকু আছে, এটি আমি জানি, জানি বলি আমি কিন্তু নির্বাচন করব না, সুতরাং আপনি আমাকে নির্বাচনে আনবেন কি করে? আই থিংক ইলেকশন কমিশন ইজ ক্যাপেবল এনাফ। গণতান্ত্রিক দেশগুলোতে আমি বিশ্বাস করি যে আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে, নির্বাচন কমিশন চাইলে ন্যূনতম সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অবশ্যই করতে পারে। সিইসি বলেন কেউ নির্বাচনে অংশ নেবে কি নেবে না তাতে জোর করা ইসির পক্ষে সম্ভব নয়, তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে আহ্বান জানানো। কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব থাকবে সকলকে আহ্বান করার যে আপনারা আসেন নির্বাচনে অংশগ্রহণ করেন, কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে না, গণতন্ত্র বিকশিত হবে না। অংশীজনদের নিয়ে ধারাবাহিক সংলাপের এটি ছিল চতুর্থ ধাপ। এতে আসা মতামত পর্যালোচনার পর কর্মপরিকল্পনা ঠিক করার কথাও জানান সিইসি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেট, সুনামগঞ্জ সহ হাওড় অঞ্চলগুলোতে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। পানি প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনে এলিভেটেড পদ্ধতিতে এইসব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। মাহমুদ হাসানের রিপোর্ট। নিজ কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বৈঠকের সিদ্ধান্তগুলো জানান। হাওড় এলাকাতে কোনো রকমের রাস্তাঘাট এগুলো কোনোভাবেই আপনার এখন থেকে আর করা যাবে না, সবগুলি এলিভেটেড করতে হবে যদি কিছু হয়, যাতে পানির বাধাটা কোনো না হয়। সিলেটের পানিটা নামে মেইনলি অষ্টগ্রামের এই দিক দিয়ে সুরমা এবং তার শাখা প্রশাখা দিয়ে, তো এখানে যে আপনার রাস্তাটা করা হয়েছে আপনার মিটামইন থেকে অষ্টগ্রাম, সেটাতে কোনো এফেক্ট হলো কিনা এটা একটু দেখতে বলা হয়েছে। বাজারে অনিরাপদ বা ভেজাল খাদ্যদ্রব্য সরবরাহ করা হলে অনূর্ধ্ব 5 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করার বিধান রেখে খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন এবং ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ আইন 2022-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন এবং একটা ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ করা যায় এবং এই জন্য এটাকে যেটা একটা সিস্টেমের মধ্যে আনা যায়। নিরাপদ খাদ্য যে আদালত আছে সেই আদালতই এটাকে দেখবে, এটার জন্য আলাদা কোনো আলাদা লাগবে না। যত্রতত্র অপরিকল্পিতভাবে শিল্প স্থাপনে পরিবেশের ভারসাম্য বিনষ্ট সংক্রান্ত 1990 সালের 3 জুন অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু ক্যাবিনেট সেটা অ্যাগ্রি করে নাই। ক্যাবিনেট বলছে যে যেহেতু এই বিষয়টার সাথে ওয়াক্স মিনিস্ট্রি এবং এলজি খুবই জড়িত। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির ফসল। এদিকে নেত্রকোনায় দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি পাওয়ায় কীর্তনখোলা বাঁধ রয়েছে ঝুঁকির মুখে। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম ও নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট। টানা বৃষ্টিতে হুহু করে বাড়ছে হাওড়াঞ্চলের নদ নদীর পানি। জাদুকাটা, পুরাতন সুরমা, কুশিয়ারা নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গেল 15 দিনে জেলার 11 উপজেলায় একের পর এক বাঁধ পাহাড়ি ঢলের পানিতে ভাঙতে শুরু করেছে। এখন পর্যন্ত জেলার 17টি বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে 15,000 হেক্টর ফসলি জমি। ছোট বড় হাওড়ে সবকটি ফসল রক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। যেখানে যেখানে বাঁধের লিকেজ হবে সেই লিকেজ দ্রুত মেরামতের ব্যবস্থা করা লাগবে। 50,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। আমাদের যেভাবে ধান কাটা হচ্ছে আর 10 দিন ধান কাটার সুযোগ পেলে আমাদের প্রায় 80% ধান কাটা হয়ে যাবে। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নেত্রকোনায় বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। খালিয়াঝুড়ি উপজেলায় ধনু নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে কীর্তনখোলা সহ গোমাইল ও চর হাইস্তাবাদ। আদাতের উপরে বা তিন বা পানি বাড়ছে, হ্যাঁ, রাত্রে কুই অবস্থা হয়, আকাশে অবস্থা ভালো না, পানি এখন বাড়তি দিকে আছে। এই মান ভাঙে যায় আওয়ার মাস গেলে লক্ষ লক্ষ মন ধান নষ্ট হয়ে যাবে। কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত হাওড়ে 60% ধান কাটা সম্পন্ন হয়েছে। আর প্রশাসন বলছে হাওড়ের ফসল রক্ষায় সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব মহোদয় আসছিলেন, তার কাছে এই বার্তা স্থায়ী বাঁধ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আবেদন জানিয়েছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন প্রকার সংখ্যা আছে, কোন প্রকার ঝুঁকিপূর্ণ অবস্থান দাঁড়াচ্ছে, সাথে সাথে সেটাই কিন্তু মেরামতের কাজ হাতে নেওয়া হচ্ছে। আমরা আশা করছি যে আমরা এই বাড়তি সকলের সমৃদ্ধ প্রয়াসে রক্ষা করতে পারবো। বাঁধ রক্ষায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকরা। মাসুম আলী সা, একুশে টেলিভিশন। নওগাঁর মহাদেবপুরের দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব বিতর্ক গ্রেফতার সাইদ টিটুর বিরুদ্ধে চাঁদাবাজি সহ থানায় 7-8টি অভিযোগ রয়েছে। আর টিটুর সহযোগী শামসুজ জোহা জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠনের নামে প্রতারণা করত বলে তথ্য পেয়েছে পুলিশ। গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল তারা। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সত্যরূপা দত্ত। নওগাঁর মহাদেবপুরে হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে সহিংসতা চালানো হয়েছিল বলে উঠে আসে প্রশাসনের তদন্ত প্রতিবেদনে। 15 এপ্রিল স্কুলের প্রধান শিক্ষক ধরণীকান্ত বর্মন, ম্যানেজিং কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন সহ 25 জনকে আসামি করে মামলা করেন সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল। যার জন্য কৌশল করে এটা এই মামলায় গ্রেফতার হয়েছিলেন নিজেদের সাংবাদিক দাবি করা মহাদেবপুর দর্পণ ফেসবুক পেজের পরিচালক কিউএম সাইদ টিটু ও কাজী শামসুজ্জোহা মিলন। সাইট টিটুর বিরুদ্ধে চাঁদাবাজি, চেক প্রতারণা সহ 7-8টি অভিযোগ রয়েছে মহাদেবপুর থানায়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিতর্কিত করতে তারা ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এর আসলে সাংবাদিক কিনা আমরা সঠিক বলতে পারবো না। এরা আসলে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন অফিস থেকে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তারা চাঁদা দাবি করে, যারা ধর্মকে পুঁজি করে বারবার এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, সেই চক্রটি আবারও মাথা চাড়া দিয়ে উঠেছিল। অভিযুক্ত সাইদ টিটু মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য, তার স্ত্রী রওশন জাহান উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক, কাজী শামসুজ্জোহা মিলন উপজেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য ও জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠনের সদস্য। যে এই কারণেই তাদেরকে গ্রেপ্তার করে আজকে এই মানে চালান দেওয়া হয়েছে, আসলে বিএনপি না করলে হয়তো গ্রেপ্তার হতে হতো না। এদিকে আমদিনী পালের করা মামলায় রোববার জামিন নামঞ্জুর করে ধরণীকান্ত বর্মনকে কারাগারে পাঠান আদালত। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আমরা দুজনকে ধরেছিলাম, আর একজন আত্মসমর্পণ করেছে, এটাই আর কি। হয়রানি তো কোনো সুযোগ নেই বা কোনো সম্ভাবনা নেই। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। রাজধানী জুড়ে তীব্র যানজট, প্রতিটি সড়ক কিংবা অলিগুলি সবখানি যানবাহনের তীব্র চাপ, প্রচণ্ড গরম আর অসহনীয় বাহন জটে দিনভর নাকাল নগরবাসী। ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে রাজধানীবাসী সেই দুর্ভোগের চিত্রই তুলে এনেছেন রিয়াদ সুমন, ছবি তুলেছেন ওয়াসিম খান। মাথার উপর প্রখর রোদ, সাথে গ্রীষ্মের প্রচণ্ড গরম, লাখো নগরবাসীর গন্তব্যে পৌঁছানোর অস্থিরতা, এসব যেন তুচ্ছ অর্থহীন রাজধানীর যানজটের কাছে। প্রায় প্রতিটি সড়ক আর অলিগুলির তীব্র যানজটের যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার কিংবা বনানী, প্রতিটি সড়কেই যানবাহনের চাপ, ঘণ্টার পর ঘণ্টা গন্তব্যে পৌঁছাতে না পেরে নাকাল সাধারণ যাত্রী। ধানমন্ডি 4 নম্বর থেকে ধানমন্ডি 27 চল্লিশ মিনিট অলরেডি ওভার। সাইনবোর্ড থেকে আপনার ধানমন্ডি 27 নম্বর রাস্তা লাগে সর্বোচ্চ 1 ঘন্টা, কিন্তু এখন লাগছে আমার 3.5 ঘন্টা। যত দূর চোখ যায় পুরো সড়কই যানবাহনে ঠাসা, মোটরসাইকেল কিংবা সিএনজির মতো ছোট ছোট যানবাহনের চলার পথ রুদ্ধ। এই রোজার মাসে ইফতারি করবো, ইফতারি করার সুযোগ পায় না কেউ, এমন অবস্থা, রাস্তায় পড়ে থাকতে হয়। অনেক খারাপ অবস্থা, যে পরিমাণ জ্যাম বাড়ছে, মানে চলার মতন না রাস্তা। যানজটের জট ছাড়াতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষের চাপে সড়কের এই হাল, বলছেন তারা। প্রতিদিনই মানুষ বের হচ্ছে কেনাকাটা করতে করার জন্য, এটা খুব কাছাকাছি, এই জন্য একটু গাড়ির চাপ একটু বেশি। ঈদ উল ফিতরকে সামনে রেখে এই যানজট আরও বাড়ার শঙ্কা রাজধানীবাসীর। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বেড়েছে 13.43%। গেল মার্চে 458টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 589 জনের, এদের মধ্যে 96 জন শিশু আর নারী 61 জন। এই জন্য অদক্ষ চালক, গাড়ির দ্রুত গতি আর সড়কের অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। শুধু মার্চ মাসেই সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 589 জনের, এর মধ্যে 221 জন মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়, আর পথচারী নিহতের সংখ্যা 162 জন। এক মাসের ব্যবধানে মৃত্যুর হার বেড়েছে 13.43%। মোট মৃত্যুর 78.60%ই 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ। সড়কের অবকাঠামোর ত্রুটি, অদক্ষ চালক ও গাড়ির অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত সড়কে প্রাণ ঝরছে, বলছেন বিশেষজ্ঞরা। অন্যান্য জায়গায় যখন এক্সপ্রেসওয়ে যায়, সেই এক্সপ্রেসওয়েগুলো হচ্ছে আসলে ট্রাফিক ওরিয়েন্টেড হয়, অর্থাৎ ট্রাফিকের স্পিড কন্টিনিউয়াস রাখা এবং ট্রাফিক যেন না থেমে ঘুরতে পারে সেই জন্য হাইওয়ে ডিজাইন করা হয়। আমাদের এখানে যেটা করা হচ্ছে সেটা কিন্তু ওই কনসেপ্টে করা হয় না, আমরা লোকাল গাড়ি এবং লোকাল মানুষকে সেখানে উঠতে দিচ্ছি, ঢুকতে দিচ্ছি, সেই কারণে এই প্রবলেমটার জন্ম। এবং একই কারণে যেখানে লোকাল থেকে গাড়িগুলো উঠে আসছে, সেখানে যদি আপনার ভটবডি, নসিমন এগুলো যদি উঠে আসে হাইওয়েতে, আপনি কিন্তু খুব বেশি থামাতে পারবেন না, কারণ এতগুলো ট্রাফিক আপনার নাই, পুলিশ যারা নাকি এটাকে কন্ট্রোল করবে। তো এই সব মিলিয়ে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের পরিমাণটা এভাবে বেড়ে গিয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে নীতি নির্ধারকদের কার্যকর উদ্যোগও দৃশ্যমান নয়, সড়ক পরিবহন আইন বাস্তবায়নের উদ্যোগও থমকে আছে। এই সুযোগে নৈরাজ্য বাড়ছে আর ঝরছে মানুষের প্রাণ।
বিভিন্ন দেশে প্রথম অপরাধের ক্ষেত্রে যা শাস্তি, দ্বিতীয়বার যদি সে একই অপরাধ করে সেটা শাস্তি কিন্তু ডাবল হয়ে যায়। ফলে এর ফলে কিন্তু চালক বা যিনি অপরাধ করছেন তার একটা প্রেশার থাকে তার উপরে, কিন্তু এটা আমাদের দেশে করা হচ্ছে না। সফটওয়্যারটাকে আপডেট করার মাধ্যমে পুলিশের যেই আপনার পজ মেশিন রয়েছে সেটার সাথে আপনার বিআরটি ডাটাবেসটাকে সিঙ্ক্রোনাইজেশন করার মাধ্যমে কিন্তু একজন চালক অপরাধ কয়বার করছে এটা যদি তারা দেখতে পারে তাহলে কিন্তু শাস্তির পরিমাণটা আরও বাড়ানো সম্ভব। এবং এই পদ্ধতিটাকে কিন্তু আমাদের অ্যাপ্লাই করার প্রয়োজন যাতে কিনা একজন মানুষ একই অপরাধ বারবার করার জন্য উৎসাহ না পায়। জনসচেতনতার পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরও কঠোর হবার আহ্বান বিশেষজ্ঞের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। সিলেটের রায়হান হত্যায় এসআই আকবর সহ ছজনের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 10ই মে। ঈদের আগে জাজিরায় হচ্ছে আরেকটি ঘাট, দৌলতদিয়া পাটুরিয়া রুটে বাড়ছে ফেরি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। দ্রুত গতিতে এগোচ্ছে মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ। এ দফায় ঠিকানা পাবে 65,474 পরিবার। এবারের নির্মাণ আগের তুলনায় অনেক বেশি মজবুত। রাজশাহী ও সিরাজগঞ্জের আশ্রয়ণ প্রকল্প নিয়ে প্রণব চক্রবর্তীর চার পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন তাফসির হাসান। শুধু ইট, রড আর সিমেন্ট বালু দিয়ে গাঁথুনি নয়, এ যেন নতুন স্বপ্নের বুনন। 2% জমিতে 2 ঘরের পাকা বাড়ি, সাথে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা। আলোও জ্বলবে ঘরে। স্বামী স্ত্রী দুজনের যৌথ নামে হয়েছে এসব বাড়ির দলিল। নতুন ঠিকানায় প্রাপ্তির আনন্দ, আর জমির মালিকানায় চোখে মুখে তাদের স্বপ্ন পূরণের ঝিলিক। আমার জায়গায় জায়গায় বাসাতে অনেক কষ্ট হয়েছিল, আর তার সরকার আমাদের যে এত ই করে দিছে এতে আমরা অনেক খুশি। হাসিনা ঘর দিছে, তখন আমরা খুশি হয়েছি। পরিচয় ছিল আগে ভাড়াটি হয়, এখন আমরা একটা বাড়ির মালিক, শুধু বাড়ি না, আমরা 2% জমিরও মালিক। আমাকে অনেক আনন্দ দিচ্ছেন, অনেক শান্তি দিচ্ছেন, অনেক সুখ দিচ্ছেন। তখন আমরা ভালো, আরও দোয়া করি হ্যাঁ, আমাকে যদি আরও বার আরও দেব। সারা দেশে মুজিববর্ষে গৃহ প্রদানের তৃতীয় পর্যায়ে পুনর্বাসিত হবেন 3 লাখেরও বেশি মানুষ। প্রথম পর্যায়ের বাড়িগুলোর কিছু ত্রুটি চোখে পড়ায় এবার অনেক বেশি সাবধানে নির্মাণ। আরসিসি ঢালাইয়ের উপর গ্রেট বিম ও কলাম, পুরো ঘরে দেয়া হয়েছে লিন্টেল। আগের চেয়ে 69,000 টাকা বেড়ে তৃতীয় ধাপে ঘর প্রতি বরাদ্দ 2,69,000 টাকা। পুরো ঘরের এই গ্রেট বিমটির ফলে ঘরের স্ট্রেংথ, ওয়ালের স্ট্রেংথ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এবং বারান্দা যে 3টি পিলার আপনারা দেখেছেন, এই 3টি পিলারের মধ্যে এটি ব্রিক পিলারের পরিবর্তে এটিকে আরসিসি পিলার উইথ বেস করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ সারা দেশে যেটি করছেন এটি তারা করে যাচ্ছেন, এবং ডিজাইন স্পেক অনুযায়ী তাদের কাজগুলো খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই প্রকল্পের সফল বাস্তবায়নে দেখভাল করছে স্থানীয় প্রশাসন। আশ্রয়ণ প্রকল্পটি কোনো একার বিষয় নয়, এটির জন্য একটি জেলা কমিটি রয়েছে, উপজেলা কমিটি রয়েছে, এবং আমরা সবাই মিলেই সিকিউরিটি এনশিওর করব। শুধু কথার কথা নয়, সভারা মানুষকে দেয়া ঘরগুলো লাল সবুজের বাংলাদেশের মর্যাদাকে বিশ্বে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। প্রথম পর্যায়ে গৃহহীনদের যে বাড়ি দেওয়া হয়েছিল সেই বাড়ির তুলনায় এবার যে সকল বাড়ি তৈরি করা হচ্ছে সেগুলো অনেক মজবুত এবং টেকসই করে গড়ে তোলা হচ্ছে। কেননা এখানে যারা বসবাস করবে তারা যেন নিশ্চিন্তে নির্ভাবনায় দীর্ঘদিন থাকতে পারেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, সাভার, ঢাকা। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার বিচার শুরু হয়েছে। প্রায় 1.5 বছর পর সব দাপ্তরিক কার্যক্রম শেষ করে 6 আসামির বিরুদ্ধে বিচার শুরু হল। দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে গ্রেফতার হওয়া সাবেক এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 5 পুলিশ সদস্যকে হাজির করা হয়। এ সময় আদালতে আকবর সহ 4 পুলিশ সদস্য মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। আদালত তাদের এই আবেদন নাকচ করে দিয়ে বিচার শুরু করেন। 10ই মে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। মামলার অপর আসামি নোমান এখনও পলাতক রয়েছে।
সন্ত্রাস ও ধ্বংসাত্মক পথ বেছে নিলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাস ও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে। সোমবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। দেশে ভয়াবহ দমবন্ধ পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের 10 বছর উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনায় দলটির মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিএনপি চেষ্টা করছে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার জন্য কাজ শুরু হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আর এই সমস্ত গুম হয়ে যাওয়া সন্তানেরা যারা আমাদের কাছ থেকে চলে গেছেন পাওয়া পাচ্ছি না, তাদেরকে ফিরে পাওয়ার জন্য আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি, আন্দোলন করি এবং একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসি। প্রায় 4 মাস পর আবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 24 ঘন্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণ কাজের জন্য 2021 সালের 10ই ডিসেম্বর থেকে প্রতিদিন রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। বেবিচক জানায়, থার্ড টার্মিনালের নির্মাণ কাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে ও লাইটিং কাজের জন্য 8 ঘন্টা বিমান চলাচল বন্ধ ছিল। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হওয়ায় মে মাসের প্রথম সপ্তাহ থেকে ফ্লাইট ওঠানামা করতে পারবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে শরীয়তপুরের নৌপথে চালু হচ্ছে নতুন ফেরিঘাট। এছাড়া দৌলতদিয়া পাটুরিয়া রুটে যোগ হচ্ছে আরও নতুন 3টি ফেরি। শরীয়তপুরের শিমুলিয়া জাজিরায় মঙ্গল মাঝি নৌপথে 28 এপ্রিল থেকে আরও 1টি ফেরিঘাট চালুর কথা জানালেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক। সোমবার সকালে মঙ্গল মাঝি ফেরিঘাটের ইজারাদার, পরিবহন ব্যবসায়ী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে সভায় কথা জানান তিনি। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 5টি ফেরিঘাট সচল রাখার পাশাপাশি নতুন 3টি ফেরি যোগ করা হবে, ফলে ওই রুটে ঈদে মোট 21টি ফেরি যান পারাপার করবে। এছাড়া 33টি লঞ্চও চালু থাকবে। যাত্রীবাহী গাড়ির চাপ সামাল দিতে ঈদের আগে ও পরে 7 দিন ঘাট দিয়ে অপচনশীল পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে বলেও জানান বিআইডব্লিউটিএ। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আমৃত্যু শান্তি ও অহিংসার বাণী প্রচার করে গেছেন মহাত্মা গান্ধী। এখনও একই দর্শন ফেরি করছে নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্ট। আর্থসামাজিক উন্নয়নে নানামুখী কর্মযজ্ঞের পাশাপাশি গান্ধী স্মৃতি ধরে রাখতে এখানে চলে সম্মিলিত প্রয়াস। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসমালিসা। ব্রিটিশ শাসনামলের শেষের দিকে নোয়াখালীতেও ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই দুঃসময়ে শান্তি মিশন নিয়ে ছুটে আসেন মহাত্মা গান্ধী। 1947 সালের 29 জানুয়ারি সোনাইমুড়ির জয়াগ্রামে আসেন তিনি। জয়াগের তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ সব সম্পত্তি মানুষের কল্যাণে ব্যবহারের জন্য গান্ধীকে দিয়ে দেন। জমিদার বাড়িতে শান্তি ক্যাম্পের পাশাপাশি কারিগরি বিদ্যালয় গড়েন গান্ধী, যা পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে জাতীয়করণ করা হয়, যেখানে কর্মমুখী শিক্ষার পাশাপাশি গান্ধীর 7টি জীবন দর্শন শিক্ষা দেওয়া হচ্ছে। 1975 সালে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গান্ধী আশ্রম ট্রাস্ট অর্ডিন্যান্স গড়ে গান্ধীর জীবন দর্শন ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ও বিভিন্ন সেবামূলক কাজ শুরু হয়। ওনার যে ব্যবহৃত যে বস্ত্র এবং উনি যে বাসভবনে ছিলেন সেটি এখনো অক্ষত অবস্থায় আছে। গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে গান্ধীর ছবি, ব্যবহার্য সামগ্রী ও বইপত্র দেখতে আসেন দূর দূরান্তের দর্শনার্থীরা। গান্ধীজির আত্মজীবনী এগুলা মানে নিজেও পড়তেছি, জানতেছি, বাচ্চাদেরকেও জানাইতেছি। অনেক কিছু আসে শিকারের থেকে, এটা এই জন্য আসছে।
এখানে দেখার অনেক কিছুই আছে, ভালো লাগছে। গান্ধীজি চরকা দিয়ে তুলা থেকে সুতা ও কাপড় তৈরি করে জামা পরেছিলেন। সেই স্মৃতি রক্ষায় ট্রাস্টে এখনও চরকা দিয়ে সুতা ও তাতে কাপড় তৈরি হয়। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি কারিগরদের। সরকারে যদি আমাদের যদি সহযোগিতা করে তো একটু আমরা সুযোগ সুবিধা পাই আর কি। সব মিলিয়ে প্রায় 1,00,000 লোক উপকৃত হচ্ছে ট্রাস্টের নানা কর্মসূচিতে। গান্ধী আশ্রম ট্রাস্ট যে মানুষের ইজি অ্যাক্সেস, যেখানে জনসাধারণ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই জায়গাগুলোতে আমরা সবচেয়ে বড় কাজ করতেছি। ট্রাস্টের যে কোনো কাজে সহযোগিতার আশ্বাস প্রশাসনের। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা বিভিন্ন সময় এই বিষয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে বা প্রশিক্ষণ আয়োজন করে থাকে, আমরা সেটা হয়তো করার চেষ্টা করতে পারবো। মহাত্মা গান্ধীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আশ্রমকে পর্যটন এলাকা ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি, বিরতির পর যা থাকছে। জমির খতিয়ান তুলতে কমেছে ভোগান্তি, আবেদনের 6 ঘন্টার মধ্যে সেবা পাচ্ছেন গ্রহীতারা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টায় একুশের সংবাদে। জমির খতিয়ানের সার্টিফাইড কপি পেতে সাধারণ মানুষের ভোগান্তি ও কষ্ট ছিল নিত্যদিনের। দালালে দ্বারস্থ হয়ে কয়েক গুণ বেশি টাকা দিয়েও ঘুরতে হতো 6 মাস। মাত্র 3 মাসেই পাল্টে গেছে সেই দৃশ্যপট। আবেদনের মাত্র 6 ঘন্টার মধ্যেই দুর্ভোগমুক্ত সেবা পাচ্ছেন গ্রহীতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। ময়মনসিংহের ভালুকার ধলিয়া গ্রামের সিদ্দিক আলী মেয়ের বিয়ের খরচ জোগাতে 5 শতক জমি বিক্রি করতে এসেছিলেন ভূমি অফিসে, কিন্তু বিআরএস খতিয়ান না থাকায় হালনাগাদ খাজনা পরিশোধ করতে পারছিলেন না তিনি, ফলে জমি বিক্রি করাও যাচ্ছিল না। সকাল 10টার মধ্যে স্থানীয় ডিজিটাল কেন্দ্রে এসে বিআরএস খতিয়ানের সার্টিফাইড কপি তুলতে মাত্র 50 টাকা ফি দিয়ে আবেদন করেন সিদ্দিক আলী। 6 ঘন্টা পর বিকেল 4টায় জেলা প্রশাসন কার্যালয়ের ই সেবা ওয়ান স্টপ সার্ভিস থেকে হাতে পেয়েও যান কাঙ্ক্ষিত কপিটি। সেবা পেয়ে খুশি তিনি। সকালে দরখাস্ত করছি, আজকে পাই এলছি পড়টা, খুব সহজে পাইছি। আগে তো অনেক দেরি লাগতো, 2-3 মাস লাগতো, কিন্তু নতুন করে আজকে সহজে পাইছি। একই দিনে খতিয়ান সহ নানা সেবা পাওয়ায় অন্য সেবা গ্রহীতারাও জানান এই উদ্যোগ সময়ের সাথে অর্থ সাশ্রয়ীও। আগে তো মানে দিনের পর দিন ঘুরছি কিন্তু উড়ে যাচ্ছি না। প্রতিদিন দিয়ে দিলেই তো আমাদের সুবিধা, না হলে তো আমাদের কষ্ট হয়। এত দূর দূরান্তর থেকে আসলে আমাদের অনেক কষ্ট হয়, গাড়ি ভাড়া হয়, সময়ের বের হয়। গেল জানুয়ারিতে এই পদ্ধতি চালু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। এরই মধ্যে প্রতিদিন গড়ে প্রায় 200 সেবাগ্রহীতা চাহিদার খতিয়ানের সার্টিফাইড কপি পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে তারা আসে, এক্ষেত্রে তাদের ভোগান্তি আর থাকছে না, তাদের বারবার আসতে হচ্ছে না। হ্যাঁ, তাদের হচ্ছে যেই মামলা বা জটিলতাগুলো আছে এগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে। জেলা প্রশাসক বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেবা সহজ করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ। মানুষজন একটা সেবা নিতে এসে একদিন আবেদন করবে, তারপরে আবার সেটা আরেক দিন এসে সেটা নিয়ে যাবে, এই ধরনের এই কষ্ট থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য মূলত আমরা কাজটা করেছি। রেকর্ড রুমে জেলার 13 উপজেলার 2,201 মৌজার CSSA ও বিআরএস জরিপের 9,719 রেকর্ড বইতে 21,11,719 খতিয়ান এবং 2,57,556 মৌজা ম্যাপ সংরক্ষিত আছে। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। শেয়ারের মূল্য না বসিয়েই বিক্রয়াদেশ দিয়ে আইন লঙ্ঘন করায় 9 ব্রোকারেজ হাউসের 15 ট্রেডারকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। ধারণা করা হচ্ছে বাজারের অব্যাহত দরপতনের পেছনে কিছু ট্রেডারের এমন অপেশাদারি কর্মকাণ্ড বড় প্রভাব ফেলছে। এদিকে সোমবারও বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন DSEতে লেনদেন হওয়া 380 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 14টির, কমেছে 347টির, আর অপরিবর্তিত ছিল 19টির দর। DSEর প্রধান সূচক DSEX 72 পয়েন্ট কমে নেমে আসে 6,482 পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র 390 কোটি 38 লাখ টাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
কুষ্টিয়া শিশু অরিন শর্মাকে আজীবন শিক্ষাবৃত্তি পুরস্কার দিল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ। প্রতিষ্ঠানের কার্যালয়ে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোভান। অরিন শর্মা কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার সব ব্যয় বহন করবে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা আটার প্যাকেট জড়িয়ে ধরা ছবি প্রকাশের পর গ্রুপের নজরে আসে মেয়েটি। রাজধানীর খিলগাঁওয়ে যাত্রা শুরু করল ডোমিনোস পিৎজার দশম আউটলেট। বাংলাদেশ ডোমিনোস পিৎজার ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা ছিন্নমূল শিশুদের নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন। পরে পিৎজা পরিবেশন করা হয় ওই শিশুদের মাঝে। আউটলেটটি চালু করাকে মাইল ফলক উল্লেখ করে আগামীতে ডোমিনোসকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশা প্রকাশ করেন সৌমিল মেহতা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আস্থার সংকট কাটাতে চায় নির্বাচন কমিশন, কোনো দলকে জোর করা যায় না বললেন সিএসি। হাওড়ে আর নতুন রাস্তা নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাদ উপচে হাওড়ে ঢুকছে পানি, তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির ফসল। রাজধানীতে অসহনীয় যানজট, নড়ছে না গাড়ি, সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বেড়েছে ১৩%। হিজাব নিয়ে গুজবের পেছনে রাজনৈতিক ইন্ধন, মিলেছে জিয়া সাইবার ফোর্সের সংশ্লিষ্টতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।